ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হলেন স্কুটিতে থাকা স্বামী, স্ত্রী এবং পুত্র। বুধবার রাতে ঘটনাটি ঘটে পুরাতন মালদার নারায়ণপুরে। স্থানীয় বাসিন্দারা তিনজনকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। স্থানীয় সূত্রে জানা যায়, স্কুটিতে করে স্ত্রী পঞ্চমী দে, 3 বছরের পুত্র নিয়ে গাজল থেকে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন ইংরেজবাজার শহরের মহানন্দপল্লীর বাসিন্দা সুব্রত দে। 34 নম্বর জাতীয় সড়ক দিয়ে যাওয়ার সময় নারায়ণপুরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পেছন দিকে স্কুটিতে ধাক্কা মারে। তিনজনেই রাস্তায় ছিটকে পড়েন। জানা গেছে, এদের মধ্যে পঞ্চমী দের অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। মালদা থেকে দেবসিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।